আসসালামু আলাইকুম সবাইকে। আমার মনে হয় বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন রকম টিকটক ভিডিও ইদানিং দেখতেছি, অনেক জায়গায় অনেক রকমের রিয়াকশন ভিডিও আমি দেখতেছি, বাট কোনো একটা কারণে বিভিন্ন জঘন্য টাইপের ভিডিও এটা আমাদের সামনে চলে আসতেছে, যেটা আমরা লাইকি বা টিকটকের মতো অ্যাপসে দেখে থাকি। ওয়েল, এরকম প্ল্যাটফর্মে আমরা কিন্তু ভালো ভিডিও দিতে পারি, এটা প্ল্যাটফর্মের দোষ না, এটা আমাদেরই দোষ, কারণ এই ধরনের কন্টেন্ট বেশি কনজাম্পশন করতে পছন্দ করি, এগুলোর জন্য বেশি ভাইরাল হয়, বেশি পপুলার হয়, বেশি ফেমাস হয়, বেশি ট্রেন্ডিংয়ে চলে আসে। বাট কিছু সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমরা টিকটকে বা আপনার বিভিন্ন লাইকি প্ল্যাটফর্মগুলো যেগুলো আছে এগুলোর মধ্যে পেয়ে থাকি। তো কিছু ভিডিও আপনাদের সামনে আজকে নিয়ে আসলাম, আর এটার সাথে একটা রিয়াকশন দেওয়ার চেষ্টা করবো। আমরা অনেকদিন ধরে রিয়াকশন ভিডিও করি না, সো আমার সাথে আমার দর্শকরা আশা করি আজকে সবাই পার্টিসিপেট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু একদম সাবস্ক্রাইব করে বেল বাটন চাপ দিয়ে রাখতে হবে। সো সবাই রেডি, লেটস স্টার্ট। আল্লাহ হ্যাভ অল পাওয়ার, বাট উই আর পাওয়ারলেস, ইটস দ্য ম্যান ইজ মর্টাল, নোবডি ক্যান হেল্প আস উইদাউট আল্লাহ, আল্লাহ অল ইন অল, অলওয়েজ আল্লাহ অবজার্ভ আস, হোয়াট উই সে হোয়াট উই ডু, হোয়াট উই থট, এভরিথিং নোন। আমি যদি ভুল না হয়ে থাকি, উনি একবার ইংলিশ বলতেছে, কিন্তু ওনার ইংলিশ বলাটা সবাই একটু খেয়াল করেন, একটু মনোযোগ দেখবে, শেষ করে দেখিনি। আওয়ার রব, রব্বুন আল্লাহ, লা শারিকা আল্লাহ, লাহুল মুলকু আল্লাহুল হামদু, ওহু আলা কুল্লি শাইইন কাদির, হাসবি ফানি আমার মাওলা, ওয়ানি আমার নাসির, ইটস দ্যাম হার্ট ফাংশন, হার্ট ফাংশন। ওকে, এগুলো শিখছেন কিভাবে আপনি? মাই সুইট হার্ট, ইউ হ্যাভ নো টেনশন। আই এম, উনি হার্ট নিয়ে মেনশন করলেন, আমার মনে হয় কোনো একটা সমস্যা ওনার হয়েছে, কারণ এইভাবে কথা যারা বলে আমরা ইউজুয়ালি কিন্তু সোসাইটিতে মানুষজন চট করে দেখে পাগল বলে বুঝবো, বাট আমার মনে হয় ব্যাপারটা স্বাভাবিক কেস না। ওনার ইংলিশ বলার দক্ষতা দেখে আমি ফিল করতেছি উনি একটা সময় তো ভালো একজন টিচার ছিলেন, অথবা অতিরিক্ত প্রেশারের কারণে আজকে উনি এরকম মানসিকভাবে অসুস্থ। এটা যদি কেউ জেনে থাকেন, উনি কোথায় থাকেন, ওনার সম্বন্ধে ইনফরমেশন জেনে থাকেন, ওনাকে যদি কোনোভাবে সাহায্য করার ব্যাপারে কোনো আইডিয়া দিতে পারেন, প্লিজ সেটা আমাদের অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন। আমার দেখে সত্যি খারাপ লাগতেছে, ওনাকে সহযোগিতা করা উচিত। আর যে ভাই ভিডিওটা তুলে ধরছেন তাকে অনেক ধন্যবাদ। আপনি পারলে আমাদের মেইলে, মানে মেইল অ্যাড্রেস দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, ওখানে যোগাযোগ করবেন, আমরা দেখতে চাই, আসলে ওনাকে সাহায্য করা প্রয়োজন। এডুকেটেড পারসন, এগুলো শিখছেন কিভাবে? আই এম এডুকেটেড পারসন, দিস ইজ মাই রব টিচার, মাই টিচার অনিয়ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোন পর্যন্ত পড়ছে? মাই সুইট হার্ট, হোয়াট ইউ ওয়ান্ট, এসএসসি, এইচএসসি, বিএসএস, বিএড, এমএসএস। আমি যদি আমি ভুল না করে থাকি, আমার প্রেডিকশন বলছে উনি একটা সময় ভালো টিচার ছিলেন সম্ভবত। বেশ 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 প্রখর আপনি দেখেন, স্ট্রং নলেজ মনে হচ্ছে না। আমি কোনো দিক থেকে কেন ফান কিছু দেখছি না বা হাসারও কোনো এলিমেন্ট পাচ্ছি, বাট স্টিল এটা খুবই সিরিয়াস একটা ম্যাটার। হোয়াট ইউ ওয়ান্ট, প্লিজ সে টু মি, প্লিজ সে টু মি, দিস ইজ মাই রিকোয়েস্ট, মুসলিম ইজ মুসলিম, মুসলিম অলওয়েজ বিলিভ আল্লাহ, রব্বি জিদনি ইলমা, ইয়েস রাব্বি জিদনি ইলমানও উনি বললেন, এবং আল্লাহ তাআলার প্রতি ওনার ভরসা এবং বিশ্বাস অনেক বেশি, সুবহানাল্লাহ। আমি খুবই অভিভূত এই ভিডিওটা দেখে, এবং আমি ওনাকে সাহায্য করতে চাই, যদি কোনোভাবে ইন এনি শেপ অফ ফর্ম ওনাকে সাহায্য করা যায়, প্লিজ আপনারা কিন্তু অবশ্যই আমাকে একটু জানাবেন, আমাকে ইনফর্ম করবেন। দিস ইজ আল্লাহ সুবহানাল্লাহ চয়েস, ওকে, সো নোবডি ক্যান হেল্প আস উইদাউট আল্লাহ, মাই আল্লাহ ইজ মাই ওন ওনার, ওন গার্ডিয়ান, ওন গার্ডিয়ান, হাসবি আল্লাহ। গ্যারাজের মধ্যে সম্ভবত দেখেন স্ক্রিন একটু মনোযোগ দিয়ে দেখেন, এই লোকটা তখন ফোনে কথা বলতেছিল, মানে উনি এতক্ষণ বসেছিল ফোনে কথা বলতেছিল, কিন্তু খেয়াল করেননি। আমার অশেষ সময় মতো ভাই উনি বেঁচে গেছেন, এটা সিসিটিভি ফুটেজের মানে একটা ফুটেজ মনে হচ্ছে, কোনো দিক থেকে
মনে হচ্ছে না এটা বানানো, ইট ওয়াজ এ রিয়েল ইনসিডেন্ট। আর যারা ভিডিওটা আর কি আমরা যাদের ভিউ পয়েন্ট থেকে দেখতেছি তারাও যথেষ্ট ভয়ে ভিডিওটা দেখতেছে। আরেকটু হলে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, আরেকটু হলে উনি মারা যেতে পারতো ভাই, আরেকটু হলে স্প্লিট সেকেন্ডের ব্যাপার ছিল। কয়েকটা স্প্লিট সেকেন্ডের ব্যাপার ভাই, জন্ম মৃত্যু সবই আল্লাহর হাতে। সবসময় মনে করি মানে আপনার মৃত্যুর জন্য মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত। যেটা আমরা দেখলাম আল্লাহ তাআলা তার হায়াত রাখছেন দেখে ওনাকে এরকম সিচুয়েশন থেকে আল্লাহ তাআলা হেফাজত করছেন, মানে জাস্ট নেক্সট। সুবহানাল্লাহ, বাচ্চাটাকে দেখেন আপনারা, এই ট্যাব আর কোরআন শরীফ একসাথে দেওয়া হয়েছে, সে এই দুইটাকে দেখছে যে কোনটা কি, সে কিন্তু ভালো মতো জানে, সে কোরআন শরীফটা পিক করছে। আমাদের এই জেনারেশনের বাচ্চা কাচ্চাদের আপনি দেন ওই ধরেও দেখবে না, ওই ট্যাব আর ওই ভিতরে কার্টুন, এটা ছাড়া খায়ও না বুঝেও না, এত ব্রেইনলেস হয়ে যাচ্ছে বাচ্চাগুলো। আমি বললাম এইভাবে, দুঃখিত, অনেকেরই হয়তো মা বাবারা দেখতেছেন, প্লিজ এগুলো করেন না, বাচ্চাদের কোরআন শিক্ষাটা দেওয়া উচিত। একটা উদাহরণ দেখেন, মানে বাচ্চাটার সামনে দেখেন সে ওইটাই পিক করতেছে, কোরআন শরীফটাই সে পিক করলো। নিয়ে যাওয়ার জন্য কান্না করতেছে ভাই, আপনাদের ছেলে মেয়ে বা ভাগ্নি বা বয়সে ছোট বাচ্চা তো বাসায় আছে, এরকম করলে সে উল্টা করবে। আমাদের বাংলাদেশের যে সিনারি এখন দেখতেছি আমি, তাহলে মনে হয় ট্যাব দিলে সে খুশিও লাভ হবে, এটার মধ্যে কার্টুন, এটার মধ্যে গেমস, এটার মধ্যে হ্যান্ড, এটার মধ্যে ত্যান, যত আজে বাজে অ্যাক্টিভিটি। বাট কোরআন শরীফ দেওয়ার সাথে সাথে সে মানে আই থিঙ্ক পুরো পিছে ঘুরে দৌড়, এই কাজটা সে করতেছে না মাশাআল্লাহ। বাচ্চাটার অ্যাক্টিভিটিটা একটু খেয়াল করবে, কোরআন শরীফটা যে সরা নিচে দিয়েছে, ট্যাবটা দিয়ে দিয়েছে, সে কী করলো দেখেন, কান্না করে মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই মাশাআল্লাহ। ঠান্ডা এখন, ঠান্ডা এরকম বাচ্চার জন্য ভাই মাশাআল্লাহ লিখে কমেন্ট হবে। এরকম বাচ্চা প্রতি ঘরে ঘরে আসুক যারা কোরআন শরীফের প্রতি এতটা ভালোবাসে, এরকম বাচ্চা, এইটুকু বাচ্চা, হ্যাঁ এইটুকু বাচ্চা তাও কত কিছু শিখে ফেলছে। আর আমাদের বর্তমান জেনারেশনের ছোট বাচ্চা কাচ্চাদের ওই মোবাইল টিপতে না দিলে কান্নাকাটি করে পেশাব পায়খানা করে পুরো রাস্তাঘাট, মানে যাই হোক আমি ওদিকে না যাই গাইস, আমরা যেটা মাত্র দেখলাম সেখানে আমাদের শিক্ষা গ্রহণ করার ব্যাপার আছে, নেক্সট ভিডিওতে চলে যাচ্ছি। ঠিকই কাক মনে হচ্ছে, কাক এটা কি ময়লা নাকি যে বিদেশের কি বলে হেজহগ, হেজহগ, হেজহগ বলে, প্রায়টার বাংলা নাম জানি না, বাট একটু বেজির মতো লাগতেছে আমার, দেশি বেজির মতো, বাট কাওয়ায় গুদায় ওরা সামনে লেগে গেছে। বাট কাক যে ইন্টেলিজেন্ট, ওর মধ্যে যে একটু ইন্টেলিজেন্স আছে, আপনি মানে বুদ্ধিমত্তা আছে, এটা বুঝা দিতেছে, একটু দেখেন যে গাড়ির মধ্যে চাপা খাওয়া থেকে বাঁচা দিতেছে আল্লাহ তাআলা, যে এগুলো দেখে অনেক কিছু শেখার আছে ভাই। আজে বাজে টিকটক ভিডিও আর গান বাজনা না দেখা, আমরা এরকম কিছু সুন্দর টিকটক ভিডিও প্রতিদিন দেখলে মাশাআল্লাহ, মানে তার যতটুকু শক্তি আছে, কাকের হয়তো হাত পা নাই, হ্যাঁ তার ওই পাখা দিয়ে বাইরে ওইটারে উঠানো যেতেছে না, তো তার ওই চোখা ওইটারে মনে হয় ঠোকর বলে, ঠোকর দিয়ে দিয়ে আর কি, মুখ দিয়ে ঠোকর দিয়ে দিয়ে এটারে
সামনে রাস্তাটা পার করে দিল গাড়ির মধ্যে চাপা না বলে। এইটুকু বুদ্ধি যদি আমাদের বাংলাদেশের অনেক মানুষের আসতে তাহলে আমরা একজন আরেকজনের পা টেনে ধরতাম না পিছে। মাশাআল্লাহ এমনে মানে সূরা তিলাওয়াত করে যদি প্রতিদিন শুনতে পারেন কতটা মধুর লাগে ভাই, কতটা মধুর একটা সময় আপনার কাটবে, আপনার দিল প্রশান্ত হয়ে যাবে ভাই। বলতেছি এরকম বাচ্চাদের যদি আপনি কোরআন শিক্ষা দেন, আমার মনে হয় যদি অল্প অল্প করে এদের বুঝান, একটু টাইম দেন, বাচ্চাদের শেখান, বাচ্চাদের একটু পড়াশোনা করান, একটু কোরআন শিক্ষা দেন, আমার মনে হয় গান টান না গাওয়াইয়া একটু কোরআন তেলাওয়াতটা শিখাইলে বাচ্চাদের মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনে আসলে মনটা প্রশান্ত হয়ে যাবে। আপনার মন যতই খারাপ থাকবে না কেন, আপনার ছেলে বা মেয়ে ছোট বাচ্চা কাচ্চা বাসা যারা আছে এরা যদি একটু কোরআন তেলাওয়াত করে শুনে আমার মনে হয় সত্যি এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে যাবে। মাশাআল্লাহ। নেক্সট সাধু আল্লাহ ইলাহা ইল্লা আল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মদ Rasul Allah Allah I testify that there is no God but Allah Allah and I testify that Muhammad is his messenger. আপনারা উনি ভিডিওটার সোর্স যেটা লেখা ছিল সেটা হচ্ছে ঠিক মৃত্যুর আগে উনি শাহাদা গ্রহণ করছেন, মানে এমন একটা স্টেটে আছেন আসলে আল্লাহর রহমত মৃত্যুর আগে মানে শাহাদা কবুল করে যাওয়ার। যারা মুসলিম তারা কয়জন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারবো? আমি আসলে জানি না, আমি নিজেও সেটা পারবো কিনা, বাট আপনার সবাই একটু মনে করাই দিলাম, হয়তো আমরা ওনাকে দেখে একটু হলেও ইন্সপায়ার্ড হই যে আমাদের মধ্যে আসলে একটু গ্যাপ আছে। হ্যাঁ, আমাদের মধ্যে আসলে কিন্তু ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের মধ্যে একটা গ্যাপ আছে, আর গ্যাপের জন্য আমাদের আমার স্পেশালি নিজের এই ভিডিওটা দেখে ইমোশনাল হয়ে গেছি, কারণ আমি নিজে শিওর হতে পারতেছি না আমি কিরকম বলতে পারবো। মানে ভাই পারফেক্ট কিন্তু কেউই না, উনি একজন খ্রিস্টান হয়েও আমি আল্লাহ তাআলার কাছে এটাই প্রার্থনা করি যেন আপনারা যারা দেখতেছেন একবার হইলো এখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার হইলো পড়েন, আমার মনে হয় এতে সবার মানে নেকির যে অংশ আছে সেখানে এইটার প্রথম পরিমাণ নেকি যোগ হবে। পুরো দুনিয়া এবং পৃথিবীতে যা আছে তার থেকেও বেশি পরিমাণ নেকি আপনার এখন ওখানে জমা হবে ইনশাল্লাহ, এই একবার পাঠ করার জন্য। আর এটা একটু হলেও নিজেকে রিমাইন্ডার দিয়েন, রাস্তায় যেতে যেতে জিকির করতে করতে যেতে পারেন, গান বাজনা কানে হেডফোন দিয়ে না শুনে আপনার যদি কোনো কোরআন তেলাওয়াত বা কোনো একটা আয়াত শুনতে শুনতে যান, আমার মনে এটা বেশি বেনিফিশিয়াল হবে, অনেক অনেক বেনিফিশিয়াল হবে। اجعلني مقيم الصلاة ومن ذريتي رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء এইটুকু বাচ্চা মানে বাবাকে ফলো করতেছে এটা খুবই 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 কমন। দুটোর বাপ মা হিসেবে আপনি যা যা করবেন বাচ্চার সামনে সে আপনাকে ঠিক অনুকরণ করবে, এই ঠিক অনুকরণের রেজাল্টটা দেখেন। এই বাচ্চাটা কি সুন্দর নামাজ পড়তেছে তার বাবার সাথে। টিকটক এবং লাইকির মতো প্ল্যাটফর্ম যেগুলো হচ্ছে বাংলাদেশ থেকে শুরু করে এশিয়া এবং মহাদেশের বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন লেন্থে পপুলার, এই প্ল্যাটফর্মগুলোতে কিন্তু এই ধরনের ভিডিও খুবই কম আমি দেখছি, খুবই কম। আর একটা প্ল্যাটফর্মকে যদি আমরা ইউটিলাইজ করি এই ধরনের ভিডিওর মাধ্যমে ইসলামিক মেসেজগুলোকে সুন্দরভাবে সামনে তুলে আনার চেষ্টা করি, আমার মনে হয় অনেকেই অনেক কিছু এগুলো দেখে শিখতে পারবেন, মানে ইনফ্লুয়েসড হবেন একটু হলে আপনার নিজের বাচ্চা কাচ্চাকে বা নিজেই একটু হলেও সতর্ক হওয়া যে আমরা আসলে কই আছি কী করতেছি। আর এই ধরনের ভিডিও নিয়ে রিয়াকশান আমার নিজের কাছেও করতে খুবই ভালো লাগলো আজকে, মানে অনেকদিন পর রিয়াকশান ভিডিও করলাম আপনাদের সাথে। আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন কোন ভিডিও আপনাকে কীরকম নাড়া দিছে, কতটুকু হলো আপনাকে ফিল করেছে যে আপনার মধ্যে একটু হলেও পরিবর্তন আনা দরকার। আর এই ধরনের ভিডিওস আপনারা চাইলে আমাকে সরাসরি মেইল করতে পারেন, আমাকে সরাসরি মেইল করতে মেইল বক্সে দেওয়া এই সাথে আপনারা সরাসরি লিঙ্ক পাঠিয়ে দিন,
ইনশাআল্লাহ আমাদের মডারেটররা চেক করে এই ভিডিওটা যদি রিয়্যাক্ট করার মতো হয় তাহলে তারা সেটা সর্ট আউট করে আমাকে পাঠিয়ে দেবে ইনশাআল্লাহ। আর আমি খুবই খুশি হব যদি আপনারা এটাতে পার্টিসিপেট করেন। এই রিয়াকশনটা আমি মনে করি খুবই প্রয়োজন ছিল টু ব্রিং আউট ভেরি মেমোরেবল অ্যান্ড ইনোসেন্ট কন্টেন্টস, যেটা দেখে আসলে ইসলামিক কিছু শিক্ষা গ্রহণ করা যায়। আমরা মনে করি টিকটক এবং লাইকের যে প্ল্যাটফর্মে এই ধরনের ভিডিও আরও বেশি বেশি আসা উচিত, যাতে ওই অশ্লীল কন্টেন্টগুলোকে আমরা বাদ রেখে অ্যাভয়েড করে ভালো কিছু কন্টেন্ট দেখতে পারি। এই ধরনের ভিডিও আসলে আরও রিয়াকশন করা উচিত আমার মনে হচ্ছে, কারণ আমার মনে হয় অনেকে এই ধরনের কন্টেন্ট ইউজুয়ালি দেখেন না বা স্কিপ করে যান। ইনশাল্লাহ আমার ট্রুথ হলে যদি আপনারা দেখে থাকেন, কিছু শিখে থাকেন, তাতে আমিও খুবই গ্রেটফুল ফিল করবো। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কেমন লাগলো ভিডিওটাতে, আপনার মন্তব্যটা কী। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিবেন, ভিডিও কিন্তু শেয়ার করতে ভুলবেন না। ইনশাল্লাহ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি। দিস ইজ ইয়োর বয় কিং গোপলি সাইনিং আউট। আল্লাহ হাফেজ।